না টোজোকে টিউশন থেকে নিতে এসেছি, নিয়ে বাড়ি ফিরছি। না টোজো, তো টোজো একটা প্ল্যান করেছে ওর মামার জন্য। তো টোজো কি প্ল্যান? এই মামাকে বলবো যে টেডি বিয়ার দিতে, সে বলবো যে হ্যাপি টেডি বিয়ার দে, তারপর দিয়ে দিবলে একটা বলবো যে এটার একটা টেডি বিয়ার আছে, তাহলে পাপা এসে এমন করে একটু দাঁত চাপে দিবে। টোটো মাকে টেডি দে উইশ করবে, তার আমরা এখন একটা টেডি কিনতে যাবো টোটো কিনে। না বাবা চলো আগে টেডি কেনা যাও, চলো যাও টোটো নিয়ে আসো যাও। এখন টোজো ওর মায়ের জন্য টেডি কিনতে যাচ্ছে। এখন ওই যে মায়ের জন্য যাও নিয়ে আসো, প্যাক করে যাও, ওটা ওটা একটা প্যাকেট করে দাও, ওর মাকেও গিফট করবে। ঠিক আছে দাদা, কিউট আছে, কিউট, যাও যাও আঙ্কেল কে, ঠিক আছে আঙ্কেলকে বলো আঙ্কেল গিফট করে দাও, নাহলে আরেকটা দাও যাও দেখো মা দেখো। ঠিক আছে দাদা আমি আসি, আঙ্কেলকে পয়সাটা দিই বাবা করে দাও, যাও আঙ্কেলকে দাও বলো আঙ্কেল প্যাক করে দাও মার জন্য বাবাকে আসতে। হ্যাঁ তুমি নাও না, তুমি দাও, হাসছো কেন? দাও আঙ্কেলের হাতে দিয়ে দাও, তোমার পছন্দ হয়েছে কালারটা? কি কিনিলা মামা? যে একটা টেডি বিয়ার নিলাম, মা একটা ডার্ক চকলেট, আর আমার যে একটা হলিয়াস। ওরে বাবা, তাহলে এখন বাড়ি যাওয়া যাক। হ্যাঁ নিয়ে এখন বাড়ি যাচ্ছি, এখন বাড়ি গিয়ে তুমি ওর মাকে সারপ্রাইজ দেবে। বাড়ি চলে এসেছি, তোজে পুরো এক্সাইটেড, মাকে গিফট করবে বলা যাবে না। না হ্যাঁ বাবা, হ্যাঁ কি বলা যাবে না? আচ্ছা আচ্ছা, আমার জন্য খুলে দিচ্ছি বাবা, চলো সবাইকে দাদা আমাদের একটা ছোট্ট ব্লগ, আমরা এইভাবেই পরিবেশ মজা করা, চলো টাটা দেবে, সবাই গুড নাইট করে দাও, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা করে দাও সবাইকে।